গোটা রাজ্য জুড়ে যে আবাস যোজনার যে দুর্নীতি, সে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। সিপিএম থেকে শুরু করে বিজেপি, কংগ্রেস, সকলেই দেখা যাচ্ছে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে একেবারে জেলা শাসকের দপ্তরে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই দুর্নীতির প্রতিবাদ জানাচ্ছেন। দাবি তোলা হচ্ছে যা, যারা প্রাপক তারা কেন আবাস যোজনা পায়নি, এবং যারা যোগ্য নয়, যাদের পাকা বাড়ি রয়েছে, দোতলা বাড়ি রয়েছে, তা আর্থিকভাবে যারা সম্বল তারা কিন্তু এই আবাস যোজনার বাড়ি পেয়েছে, সেই নিয়ে কিন্তু চরম কিন্তু অবস্থা, পরিস্থিতি তৈরি হয়েছে। আজকেও দেখা গেছে আসানসোলের সালানপুর ব্লকে অগ্নিমিত্রা পাল, লক্ষণ গড়ুই সহ বিভিন্ন জেলার যারা বিজেপি নেতৃত্ব তারা ঘেরাও করেছেন, রাস্তায় বসে পড়েছেন। কয়েক শয়ে শয়ে মানুষ, আদিবাসী মানুষ, তারা ফর্ম নিয়ে দাবি তুলেছেন যে তারা আবাস যোজনা পাওয়ার যোগ্য। আজকে বড় বিতর্কের ময়দানে এই আসানসোলের এবং জেলা, রাজ্যের এবং জেলার যে পরিস্থিতি আবাস যোজনা নিয়ে, তা নিয়ে কিন্তু বিতর্কে ময়দানে হাজির হয়েছেন এখানকার তৃণমূল এবং বিজেপির প্রতিনিধিরা। আমরা সরাসরি একবার তৃণমূলের যারা প্রতিনিধি রয়েছেন তাদের কাছে জানার চেষ্টা করি যে এই যে বিরোধীদের একেবারে জায়গায় জায়গায় তারা আন্দোলন বিক্ষোভ শুরু করেছেন, আবাস যোজনা নিয়ে দুর্নীতির যে অভিযোগ তারা তুলছেন, আপনাদের দিকেও আঙুল উঠছে। তৃণমূলের নেতারা আবাস যোজনা পাচ্ছে, যারা আর্থিকভাবে সম্বল তারা আবাস যোজনা পাচ্ছে, অথচ যারা যোগ্য তারা পাচ্ছেন না, কি বলবেন? আমি বলছি মেদিনীপুরে বিজেপির বড় বড় নেতারা, তাদের ঘরের সবাইরা আবাস যোজনা পেলো, আর অথচ আমার বেলায় বলছে তুমি পাবে না, আর ওরা কি করে নিচ্ছে? আপনি জানেন তো, এর আগে দিলীপ ঘোষ স্বাস্থ্যসাথী কার্ড করেছিল, ওর পুরো ফ্যামিলি স্বাস্থ্যসাথী কার্ড করেছিল, তখন ওদের মনে ছিল না যে স্বাস্থ্যসাথী কার্ডটা আমরা নেবো না, ওরা সব কিছু নেবে, তুমি নিলেই মুশকিল। রাম আর বাম এক আছে, ওরা তো বলছে আমরা সব কিছুই করবো, তোমরা কেউ কিছু করতে পারবে না, আর আমরা যা বলবো সেই জায়গায় চলতে হবে, এটা চলতে পারে না। এটা বাংলার রাজনীতি, বাংলায় রাজনীতি চলতে পারে না। ওদের বেলায় হবে আর তোমার বেলায় না, এটা হবে না। আমি খাবো, তুমি খাবে, আর বিরোধীদের কাছে একটা, বিরোধীদের কাছে জিজ্ঞাসা যে বারবার আপনারা দাবি তুলছেন, ঘেরাও বিক্ষোভ করছেন আবাস যোজনা নিয়ে। প্রথমে তো এরা বলুক, যারা টিএমসি থেকে এসছে ওরা আগে বলুক এইখানে যে জেকে নগরে যারা গরিব, যাদের পাওয়ার যোগ্য তারা পায়নি, যাদের ঢালাই বাড়ি তারা পেয়েছে, এমনকি টিএমসি নেতার পাশের বাড়িতে পেয়েছে। নাম এখন কিছু বলছি না, তথ্য আমাদের কাছেও আছে। তিনি বলে প্রধান, প্রধানের নিজে আত্মীয়, সাতজন আত্মীয় নিয়ে সাহায্য, উপপ্রধান শুরু করে নিচে যাবতীয়, এই যে নাম লিস্ট হয়েছে, লিস্টটা কারে করেছে? আমার তো করিনি, বড় বলছে সিপিএম করেছে। সিপিএম আর তৃণমূল সব মূলে এক হয়ে পরে তার লিস্ট করেছে, আর তার জন্য আমরা ভিডিও অফিস, পঞ্চায়েত অফিস, আমাদের বিধায়ক অগ্নিমিত্র পাল, লক্ষণ ঘুরি সব আমরা ব্লক অফিস আমরা ঘেরাও করছি। বেজিন চলবে না, এই দল বেজিন চলবে না, উপর থেকে নিচে পর্যন্ত করাপ্টেড। আজকে তৃণমূলের প্রধান থেকে শুরু করে বলুন, আজকে যার ঢালাই বাড়ি আছে, যার সত্যিকারের বাড়ি পাওয়ার যোগ্য, সে বাড়ি না পেয়ে বাড়ি পাচ্ছে কে? যার ঢালাই বাড়ি আছে, দুতলা বাড়ি আছে, এই দলটাকে ইমিডিয়েট পশ্চিমবঙ্গের মুখ থেকে সরিয়ে দেওয়া দরকার। সরাসরি 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 আঙুল উঠছে, আপনারা কি জবাব দেবেন? যে দাঁড়া যোগ্য তারা বলছে, যদি দিলীপ ঘোষ যদি স্বাস্থ্যসাথী কার্ডের মালিক হয়, ওর ফ্যামিলি যদি পায়, তাহলে আমি বলছি আমার একটা যে ইয়ে সে পাবে না কেন? সে তো গরিব ঘর থেকে এসছে, সে প্রধান হতে পারে না? না, তাহলে তারপর কি মানে প্রধান হয়েছে বলে পাবে না? এটা তো কোনো লিখিত নাই। প্রধান যদি গরিব হয়, একজন যদি শিডিউল কাস্ট প্রধান হয়, তার যদি ঘর বাড়ি না থাকে, সে প্রধান হয়েছে বলে সে ঘরটা পাবে না? এইটাই কথা বলছে। আর দিলীপ ঘোষ সব কিছু পাবে, ওর যে ইয়েরা পেয়েছে, যে তাদের ফুল ফ্যামিলি আজকেই বর্তমানে উত্তর নেই। প্রথম কথা, দিলীপ ঘোষ গরিব ঘর থেকেই বিলং করে, ঠিক আছে? দ্বিতীয় নম্বর কথা, আপনাদের ভাইপো কত টাকার মালিক? আমাদের এলাকার পরিস্থিতি সোজা কথা, এনারা তো নিজেরা খেয়ে শেষ করে দিয়েছে। যদি 1,15,000 আছে কি 25 আছে পায়, যার বাড়ি চাই তারা পায় 10,000-20,000, 40,000, 50,000, 80,000, 40,000 করে কার্টুন বাড়ি দিতে গিয়ে 10,000-20,000 টাকা তৃণমূল নেতাকে টাকা তো দিতে হয়, তবে কখনো আপনার সেই বাড়ি পায়? টাকা দিতে হয়, টাকা না দিলে পাবে না বাড়ি। আপনি আমার গ্রামে ডাঙ্গা পান আদার তো কোনো ঘর দিয়েছে, কেউ যদি বলে 1 পয়সা দিয়েছে, তাহলে এরা ভুল বলছে। নিমারি পঞ্চায়েতে
আমি যে এলাকাতে থাকছি সেই কোণে বলছি অনেক লোক এইরকম আছে, বলছি অনেক লোক এইরকম আছে, যদি নামটা আমি বলে দিব ওর পুরো টাকা এত লোক মানে গিনতি করাবো, যদি নাম বলে দিই তাহলে ও নিজে লজ্জা করবে কি আমি কি করেছি সেটা আমি লোককে বলবো। একটা বিরোধীদের থেকে প্রশ্ন যে আপনার কি মনে হয় যে সব যোগ্য মানুষ তারা এই সরকারি আবাস যোজনা পেয়ে বঞ্চিত? এই যে আবাস যোজনা এসছে দিল্লি থেকে পাঠিয়েছে, দিল্লি সব লিস্ট করে পাঠিয়েছে, আমরা কেউ কিন্তু কোথাও কিছু না, সিপিএম করেছে না টিএমসি করেছে না আমরা কেউ কিছু করি না, এই দিল্লি লিস্টের ঘর দেওয়া হচ্ছে, দিল্লি থেকে লিস্ট এসছে সেই ঘর দেওয়া হচ্ছে। আপনারা জানেন ভালো করে যে মেম্বার হয় না এলাকাতে, সে মেম্বারটা লিস্ট পাঠায় কি হ্যাঁ কে গরম মানুষ আছে। দিল্লিতে মোদিজি কোটি কোটি টাকা পাঠাচ্ছে, এইখানে জল নল যোজনা, তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপরে কি করে দিচ্ছে এরা সবাই, বাংলা গ্রামীণ সড়ক যোজনা, বাংলা আবাস যোজনা, তারপরে নাম বদলে দেওয়া হচ্ছে না। আমি বলছি যে যে আবাস যোজনা দিয়েছে সেইটা পুরোপুরি দিল্লির লিস্ট, আমাদের কারো কিছু করার নাই। বিডিওকে যে জিজ্ঞেস করুন, বিডিও যাবে কিছু জানি না, কিছু করার নাই। এরা এরা সব মিথ্যা কথা বলছে, এদের ওই খালি শুনুন, ভোটের সময় এদের খালি রাম বাম নিয়ে ঝামেলা করবো আর ভোট পার করবো, আর কোনো কাজ নাই। এদের ভোটের সময় রাম বাম নিয়ে ঝামেলা করবো, তাকে স্কুলে রাখা হয়েছে দিনের পর দিন, কিন্তু তিনি বাড়ি পাননি, তিনি শুধুমাত্র এটা দুর্নীতির শিকার। আপনারা তো বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন, আমরা এখন কিছুই বলবো না, কারো দিকেই বলবো না, কেন আবাস যোজনাও দেখছি আর সবগুলাই দেখছি যে এই দুর্নীতি পাচ্ছে কি যোগ্য মানুষ কি পাচ্ছে বাড়ি না, কোনো না, যোগ্য মানুষ কই পাচ্ছে? আমি বলছি এরা বললো আমার প্রধানের সাতটা নাকি ঘর দিয়েছে, আমি আপনি চলুন আমার সাথে দেখিয়ে দেন প্রধানের এই ঘরগুলো আছে, আমি আমি নিজে বলছি অঞ্চল প্রেসিডেন্ট হয়ে আমি সেই ঘরগুলো বাদ দিয়ে দেখিয়ে দেবো যে আমি পালিয়ে দিতে পারব। কিন্তু আপনাদের সবাই যোগ্য মানুষ না পেয়েছেন, আমি নিজে বলছি দাদা আপনি চলুন ওল্ড মাইনাস থেকে, আমি বলছি যে গরিব মানুষ যে বিক্রি মানে ফুচকা বিক্রি করে সেটা ওর নাম বাদ করে দিয়েছে, যার বিল্ডিং আছে ওর নাম এখনো লিস্টে আছে, কেন কি ও টাকা খোয়াচ্ছে আমাকে বলেছে। একটা একটা তপন দা একটা কথা, এখন যে সার্ভে হচ্ছে নতুন করে সেখানে দেখা যাচ্ছে বহু মানুষের নাম বাতিল হচ্ছে, তাহলে এই যে বাতিল হচ্ছে নামগুলো সেগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তো হয়েছিল। এবার আমি বলতে চাচ্ছি এটা 10 বছর আগেকার সার্ভে করার লিস্ট তৈরি হয়েছিল, তখন আমার বাড়ি ছিল না, আমি হয়তো পরবর্তীকালে লোন নিয়ে ইয়ে করে বাড়ি করেছি, কিন্তু সেই জিনিসটা ওরা বলছে ওদের হয়ে গেছে তাই হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে তখন তুমি দেখা যাক যে ওরা ওরা দেখুক এই যে আইসিসি সেন্টারে দিয়ে দা ওরা যে বাড়িগুলো দিয়েছে, এই যে এই ছেলেটাকে বাড়ি দেওয়া হয়েছে, জিজ্ঞেস করলো কত টাকা দিয়েছে, এই ছেলে ডাইরেক্ট বলছি একে আমি বাড়ি দিয়েছি, কত পয়সা দিয়েছে সামনে জিজ্ঞেস করুন, এই যে সামনে আছে দুজন মিলে টাকা খাওয়া হয়েছে, নাম বলবো খালি টিএমসি লোকেরই হয়েছে, বাকি একটা আজকে 2018 যেরকম তৃণমূল পুরা গোটা বঙ্গাল থেকে বলছি
গোটা বঙ্গাল যেই রকম লুট করে দাবি করে নিল, মেম্বার নিজে হয়ে গেল, যদি ওই রকম 2023 হয় তাহলে আমি বলছি মানে চুনাওটা করা কোনো দরকার নাই। আপনার এলাকায় এই যে আবাস যোজনা নিয়ে এত এত যে বিক্ষোভ, এত আমার এলাকায় কোনো বিক্ষোভ নাই, আমার এলাকায় কোনো বিক্ষোভ নাই। আমার এই এলাকায় জেবিরে অঞ্চলের মধ্যে আপনি কোথাও বিক্ষোভ দেখাতে পারবেন না, কারণ ওরা জানে যে দিল্লি থেকে লিস্ট আসছে, বিডিও নিজেও বলেছে যে আমার কিছু করণীয় নাই। ওরা খুব ভালোভাবে জানে যে আমার এইখানে কিছু করার নাই, এবং আমি আমি নিজে বলেছি দুটো নাম, আমি অবজেকশন করেছি বিডিওকে, বলে ওদের নামই লিস্ট থেকে আগেই বাদ হয়ে আছে। আপনার কি মনে হয় যে এখন এলাকায় এমন বহু মানুষ রয়েছে যাদের যারা যোগ্য পাওয়ার কিন্তু এখনো আবাস যোজনা তারা পায়নি? আমি তো বলছি যে আপনাকে আমি দেখালাম, এরা বলল না যে আমরা নিয়ে পয়সা নিয়েছি, সেটা প্রমাণ করে দিলাম, সেটাও আপনি প্রমাণ পেলেন। হ্যাঁ, যে যে ওদের কারো কিছু ইয়ে হয় না। আমার বক্তব্য হচ্ছে যদি আমরা কোথাও নিয়ে থাকি, প্রমাণ যদি করতে পারে যা বলবে মেনে নেবো, কিন্তু এদের দেখতে পাচ্ছেন তো ওরা ওই ওরা ভুরি ভুরি মিথ্যে কথা বলে। ওরা বলে তো আপনি বলুন তো, না আমার আমার কথা হচ্ছে যে ওরা যদি এতই বদ্ধ তাহলে এই যে সব গুজরাট থেকে টাকা নেপালি গেছে, এই যে আমাদের ঘাড়ে 25,000 কোটি টাকা বাড়িতে পাবে, আর যে কটমনি দিবে না তৃণমূল কে ও কোন সুবিধা পাবে না, এটা একদম পরিষ্কার কথা। এইখানে অনেক পাবলিক রয়েছে, ওনাদেরকে ওনাদের কাছে জিজ্ঞেস করো কিন্তু এইখানে কি পেয়েছে, বাড়ি পেয়েছে না কিছু পেয়েছে, যে তাদের বাড়ি যোগ্য না অযোগ্য। সাধারণ মানুষ পরে দূর কোথায়, এই ক্যামেরা নিয়ে যদি সামনে এই গ্রামে যেন সামনে বসে বেশ বলুন বলুন তবে দাও উত্তর দিই, কত কত জবাব দেবো, হতেই পারে না। এই যে ওই এরা যেটা বলছে না, এরা সব বানিয়ে কথা বলছে, এরা নিজে আপনি চলুন না, আমি বলছি এরা আমরা তো তা দিচ্ছি, এরা এখন আমরা মুখে গুলি ফুটিয়েছে, সিপিএম এর যে সামনে কথা তো না বলাই পা দিয়ে দেবে চুটিতে চিড়ে চলে যেত। আপনারা কেন অভিযোগ করছে, কেন অভিযোগ হয়েছে কি পাবলিক কাজে সরুন মুখ দিয়ে কথা বেরোতো, আমরা দৌড়েছি পঞ্চায়েত ইলেকশনে, আমরা দৌড়েছি পঞ্চায়েত ইলেকশনে, আমরা দৌড়েছি, আপনারা দৌড়িয়েছেন, আর এইবারে কেউ দৌড়ছে না। নিচে জমি সবাই নিচে বাহিনী কোথায়, সেই সেই আন্ত বাহিনী দিয়ে পঞ্চায়েত লুট লুট করা, আমাদের নিজের চোখে দেখা আছে, আমাদের ভোটকে লুন্ঠি ভোটটা নামে গেছে, রামের ভোটটা বামের ভোটটা নামে গেছে, ওই যে নিয়ে করছে এই এখন বাম দৌড়ে বেড়াচ্ছে, দেখবেন কোথায় ভোট চলে যায়, কোথায় ভোট চলে যায় দেখবেন। দিদি আবাস যোজনার বাড়ি কি হবে, আবাস যোজনার বাড়ি কি হবে, আবাস মানুষ দেখুন যেখানে বিজেপি মানুষ সব পাবে, যেই দিনে দাদা বঙ্গালে বিজেপি এসে যাবে, আমি বলছি যে গরিব লোক আছে সেই বাড়ি পাবে, আর যতদিন এই তৃণমূল সরকার থাকবে বাঙালি কেউ গরিব লোক কিছু পাবে না, সব কটমনিতে টাকা চলে যাবে, গরিব এমনি থাকবে, গরিব এমনি থাকবে, কোনদিন কিছু টাকা পাবে না। আপনি বাড়ি পেয়েছেন, আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি এসছে বলে এদের মুখ ফুটছে, মমতা ব্যানার্জি আছে বলে সরকার এদের মুখে বুলি ফুটছে, সিপিএম এর আমলে ওদের মুখে মুখে বুলি ছিল, ওরা যে বলছে এত বড় বড় বুলি, তখন বুলি ছিল সিপিএম এর আমলে ছিল না, এদের ক্ষমতা ছিল না কথা বলার। এই আর দিদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প করেছে, প্রত্যেকটা প্রকল্প জন্ম থেকে মৃত্যু তক্ক, যারা মরছে তাদের জন্য 2,000 টাকা করে দেওয়া হচ্ছে, জন্ম হচ্ছে শিশু সন্তানের জন্য 5,000 টাকা দেওয়া হচ্ছে, সব টাকাগুলো সরকার দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে প্রত্যেকটা মানুষকে। আসি আসি আপনি বলুন, আমি বলছি এই সিপিএম যে করলে না, সিপিএম ব্রাম বাম ফ্রন্ট যে বলে, এই যে কেনগর আমার পালকো এশিয়া মহাদেশ সবচেয়ে প্রথম থেকে অ্যালুমিনিয়াম কারখানা ছিল, সেটা শেষ করে দিল, তারপরে তৃণমূল এখন এমন এখনো কত কোন সার্ভে চালিয়েছো তোমরা, যে কত মানুষ এখন যারা
মানে আমি আমার আমার আমি যে জায়গা থেকে থাকি জেমেরি গ্রাম থেকে ওখানে প্রায় অনেক মানুষ যারা পাওয়ার পক্ষ নয় আমার কথা হচ্ছে ওরা তো আমাকে বরাবর দেখছে আমি অঞ্চলে প্রেসিডেন্ট আমার কোথায় কটা আংটি আছে কটা সোনার চেন আছে আমার কোথায় কটা আংটি আছে কটা সোনার চেন আছে আমি কিসে চলে বেড়াচ্ছি ওরা বলুক তো আমি একটা ইসিএল চাকরি চাকরি করতাম আমি ডেপুটি সার্ভিয়ার ছিলাম আমি প্রায় 1,20,000 পার মান্থ বেতন পেতাম তো তবু তো আমার সোনার চেন আমার গলায় নাই আমার কথা হচ্ছে এই যে 90 টাকার কম্বল দিতে গিয়ে দিদিকে 9 লাখ টাকা দিতে হলো ঠিক আছে আজকে আজকের এই আসানসোল থেকে আজকের এই বড় বিতর্ক আমরা এখানেই শেষ করছি আবার অন্য কোথাও অন্য জায়গায় অন্য বিষয় নিয়ে আজ থাকবো আমরা আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা প্রধানমন্ত্রী মোদীজি পাঠাচ্ছে এই বাড়ি তারা চুরি করছে।